একদিন তুমি আমাকে বলেছিলে বিয়েটা করা সম্ভব না, মা কালো মেয়ে পছন্দ করে না, আমি মাকে কষ্ট দিয়ে বিয়ে করতে পারবো না। জোর করে কি কিছু হয় বলো? এর চাইতে ভালো আমরা ব্যাপারটা এখানেই শেষ করে দেই, ক্ষমা করে দাও। এইটুকু বলেই নির্জন রাস্তায় আমায় একা ফেলে হন হন করে চলে গিয়েছিলে তুমি, এতটুকুও চিন্তা করনি। আমি তোমার কাছ থেকে পাওয়া এতটা আঘাত সইতে না পেরে সুইসাইড করতে পারি, কিংবা নির্জন রাস্তায় যেখানে একটু আগেই তোমাকে ভরসা করে তোমার কাছে এসেছিলাম, সেখানে কোনো মেয়ে একা থাকা অবস্থায় যে কোনো সময় আমার সাথে যে কোনো অঘটন ঘটতে পারে। আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। আমার গায়ের রং কালো বলেই কি আমি অযোগ্য? আমার যোগ্যতা বা গুণ কি আমার গায়ের রঙে ঢাকা পড়ে গেল? আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। নিজেকে সং ছাড়া আর কিছুই ভাবতে পারছিলাম না। আমি বাড়ি ফেরার পথে খুব খুব কেঁদেছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার কেউ ছিল না, কারণ কেউ কখনোই তোমার আমার সম্পর্কটায় সম্মতি দিচ্ছিল না, এমনকি বন্ধুরাও না। ওরা বলেছিল তুমি আমার সাথে এমনিতে ঘোরাঘুরি করো, ভালোবেসে নয়, সময় কাটানোর জন্য। এসব বলার কারণ ছিল অবশ্য, আমি শুধুমাত্র তোমাকেই বিশ্বাস করে বোকার মতো ভালোবেসে গিয়েছিলাম। আজকে যখন কালো হওয়ার অপরাধে বিয়ের অযোগ্য হিসেবে আমাকে ছেড়ে দিলে, তখন সবার বলা কথাগুলোই কানে মাদুলের মতো বাজতে লাগলো। আমি কালো বলেই পরিবারের সবার কাছে সব চাইতে বেশি ভালোবাসা পেয়েছি, আর তুমি কি না আমি কালো বলে বউ হিসেবে বা জীবনসঙ্গী হিসেবে আমি অযোগ্য এই অজুহাত দিয়ে আমার দিকে আঙুল তুলছো? সুন্দর অসুন্দর কি আমার হাতে? সৌন্দর্য এত বেশি জরুরি যে 5 বছরের সম্পর্ক বা ভালোবাসার পরে শুনতে হয় কালো মেয়ে বিয়ে করা সম্ভব নয়? আজ 4 বছর পর তোমার সাথে আমার কোর্টে দেখা হলো। আমার সামনে তুমি মাথা নিচু করে বসে আছো, উকিল হিসেবে আমি তোমার দিকে তাকিয়ে আছি। তোমার পুরীর মতো সুন্দরী স্ত্রী তোমার কাছে ডিভোর্স চাইছে, তুমি ছাড়তে চাইছো না, সে থাকতে চায় না তোমার সাথে, যদিও তুমি বেছে বেছে সুন্দরী পাত্রীকেই বিয়ে করেছ। কিন্তু তুমিও আজ একটা মেয়ের জীবন সঙ্গী হিসেবে অযোগ্য বলেই সে তোমাকে ছাড়তে চাইছে। আমি কোর্টের কাগজ গোছাতে গোছাতে বললাম, ডিভোর্সটা দিয়ে দিন, জোর করে কি কিছু হয় বলুন? এই প্রথম তুমি অসহায় ভাবে আমার দিকে তাকালে। ভাগ্যিস সেদিন প্রত্যাখ্যান করেছিলে, তাই আজ আমার দাঁড়ানোর জায়গাটা বদলে গিয়েছে। নমস্কার।